এদিক তাকাও, আমরা চলে এসেছি এখন খাগড়াছড়ি। আমাদের সাথে আছে এই যে খালু আহমেদ শাফি, এই যে হায়দার খন্দকার মুজাদ্দির, আর এই যে রায়হান আহমেদ সাজিব। আমরা একটি ঐতিহাসিক ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমরা এই যে এই চাঁদের গাড়ি করে এখন যাব প্রথমে দিঘিনালা বাগাইছড়ি আর্মি ক্যাম্পে। আমরা বসে রয়েছি, 10:30 সময় গাড়ি ছাড়বে। আজকে পেঁপে কিনে শাফি খুব খুশি, আমরা পেঁপে খাচ্ছি। সজীব এখন অফিস করতেছে, পেঁপে নিয়ে কিছু বলো। এরকম মিষ্টি পেঁপে অনেকদিন পরে খেলাম। আপনারা যারা সাজেকে আসবেন, এরকম জায়গায় এসে পেঁপের সন্ধান করে পেঁপে খাবেন। সজীব এখনো টাকা নিয়ে গুনতেছে। এই মানুষগুলোর জীবনে আসলে টাকা ছাড়া আর কিছুই নেই। দীর্ঘ প্রতীক্ষার শেষে আমরা এখন সাজেকের পথে রওনা হচ্ছি। আসবা আসি একটা বল। কোটি কোটি মানুষ সাজেকে যাচ্ছি। কোটি কোটি মানুষ আরো আসতেছে পিছনে। সাজেকে আছি, ওই যে ওই কটেজটাতে আছে সজীবরা, এইটাতে আছি আমরা, আর ওই কর্নারটাতে আছে আহমেদ শাফি, ওই সাইডে আছে মুজাদ্দি অনন্ত। মোটামুটি 8 জন আসলাম বিধি অভিভূত। তোমার মতামত বলো কিছু। জোরে কথা বলো, জোরে কথা বলো। সবসময় তো একই কথাই বলি, চিন্তাই করি নাই এত সুন্দর হবে। তোমার চিন্তা শক্তি এত দুর্বল। হ্যাঁ আসলে আমি চিন্তা সাজেকের বিখ্যাত ব্যাম্বো চা খাচ্ছে ব্যাম্বো অনন্ত। সবাই মিলে আড্ডা মারতেছি, কিছুক্ষণ পরে এই যে আহমেদ শাফি, তারপর রায়হান আহমেদ সজীব, এরা সবাই কলঙ্ক পাহাড়ে ঘুরতে যাবে, হেলিপ্যাডে ঘুরতে যাবে, সাথে হায়দার খন্দকার মুজাদ্দিরও যাবে। আমরা যাবো না, আমরা এখানে বসে থাকবো, বাতাস খাবো। একটু করে ভিডিওতে দেখা যাবে তো কেমন ঘুরতে এসেছি। আজকে মন ভালো নেই, পরে আমার মন খারাপ। আচ্ছা কেন মন খারাপ তোমার? সবাই চলে যাচ্ছে আবার ঢাকা শহরে। তোমাদের স্ট্রাগলটা কত কষ্ট করে আসতেছো তোমরা।